প্রতিদিন একটি করে আপেল খেলে ডক্টরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন হয় না, এ কথা সবারই জানা। আপেলে থাকা পুষ্টিগুণ শরীরের জন্য খুবই উপকারী, তবে চিকিৎসকরা বলেছেন দিনে দুইটির বেশি আপেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপেলে রয়েছে ভিটামিন সি, ফাইবার এবং পটাশিয়াম। এসব উপাদানগুলো শরীরের বিষাক্ত পদার্থগুলো বের করে দেয়। তবে অতিরিক্ত আপেল খাওয়ার ফলে শরীরের একদিনের শরীরের বেশি মাত্রায় ক্যালোরি গ্রহণ করে। এছাড়াও আপনি একদিনে যতই ভিটামিন সি গ্রহণ করেন না কেন, তা কিন্তু শরীর থেকে প্রতিদিন বেরিয়ে যায়। তাই ভিটামিন সি দৈনিক নির্দিষ্ট পরিমাণে গ্রহণ করা উচিত। গবেষণায় দেখা গেছে প্রতিদিন দুইটির বেশি আপেল খেলে শরীরের ক্ষতিকর প্রভাব পড়ে। তাহলে এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব প্রতিদিন দুটি করে আপেল খেলে কী হয়, কিংবা অতিরিক্ত আপেল খেলে কী হয়। তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথেই থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আনায়া টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আপেলে থাকে ফাইবার, যা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। যদি ফাইবার জাতীয় খাবার বেশি খাওয়া হয়, সেক্ষেত্রে পেট ব্যথা, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য সহ বমি হতে পারে। একজন মানুষের বয়স অনুযায়ী দৈনিক 20 থেকে 40 গ্রাম ফাইবার গ্রহণ করা উচিত। ফাইবার ছাড়াও আপেলে রয়েছে প্রচুর কার্বোহাইড্রেট, এর ফলেই আমরা শরীরের এনার্জি পেয়ে থাকি। এই জন্য ব্যায়াম করার আগে আপেল খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। সবচেয়ে মজার বিষয় হলো আপেল খেলে শরীর থেকে হ্যাপি হরমোন সেরোটিন নির্গত হয়, যা আমাদের মনকে প্রশান্তি দেয়। আপেল খাওয়া বেশি হলে এতে থাকা কার্বোহাইড্রেট ডায়াবেটিস রোগীর জন্য ক্ষতিকর হতে পারে, কারণ কার্বোহাইড্রেট রক্তে সুগার লেভেল বাড়িয়ে দেয়। সর্বাধিক কীটনাশক প্রয়োগ করা হয় এমন ফল বা সবজির তালিকায় প্রথমে রয়েছে আপেলের নাম। ডেফেনিয়ামলামাইন নামক কীটনাশক আপেলে পাওয়া যায়। বুঝতেই পারছেন, দৈনিক যত বেশি আপেল খাবেন শরীরে তত বেশি কীটনাশক ঢুকবে। আপেল যেহেতু কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি, তাই এটি বেশি খেলে ওজন কমার বদলে বেড়ে যেতে পারে। অনেকে ডায়েটে আপেল রাখেন ওজন কমানোর জন্য, সেক্ষেত্রে একটির বেশি রাখা একদমই উচিত নয়। আপেলের প্রাকৃতিক অ্যাসিডও রয়েছে, তাই এটি বেশি খেলে দাঁতের ক্ষতি হতে পারে। দীর্ঘদিন ধরে যদি আপনি গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকেন, তাহলে আপেল খাওয়ার থেকে বিরতি দিন। প্রাকৃতিক চিনি রয়েছে এমন এই ফলগুলোতে, আর এই প্রাকৃতিক চিনির এই ফলগুলোতে থাকার কারণে বদ হজমের কারণও হতে পারে। সেজন্য আপেল খাওয়ার আগে বুঝে শুনে তারপরে আপেল খাবেন। আর যে শুধুমাত্র আপনার দুইটা আপেল খেলে ক্ষতি হবে এমন কোনো কথা নেই, আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী আপনাকে আপেল খেতে হবে। সব থেকে ভালো হয় দিনে আপনি একটি করে আপেল খাবেন, যে কোনো সময় খেতে পারেন, তবে অবশ্যই খালি পেটে আপেল খাবেন না, অবশ্যই আপনাকে ভরা পেটেই খেতে হবে। সকালের নাস্তার পরে যে মিড মর্নিং স্ন্যাক্সেও খেতে পারেন, আবার বিকালেও খেতে পারেন, সন্ধ্যার দিকেও খেতে পারেন, যে কোনো সময় আপনি একটা আপেল খেয়ে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।